প্রিয় দর্শক, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফেট, মানুষ তার ভাগ্যের নির্মাতা। এ কথাটা কেন বললাম, যারা চাকরি বা অ্যাডমিশন বা অন্যান্য পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষাগুলোতে ইংরেজিতে ভালো করতে পারছেন না। কারণ হলো ইংরেজির বেজ স্ট্রং না। সো এই বেজটা স্ট্রং করতে হলে আপনাকে নিজেকেই অগ্রসর হতে হবে। আর সেই জায়গাতে সাপোর্ট করার জন্য জাস্ট রয়েছি আমরা এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের সাথে নিয়মিত ক্লাসগুলো দিচ্ছি, এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, সেই ধারাবাহিকতায় যে অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এমন কোনো পরীক্ষা নাই যেখানে এখান থেকে প্রশ্ন হয় না। সো এই অধ্যায়টা খুবই আর্জেন্ট, আপনি একটু কষ্ট করে হলেও অধ্যায়ের পরিধিটা একটু লেন্থ হবে, মনোযোগ সহকারে দেখে নেবেন। এবং এই অধ্যায়ের মধ্যে এমন এমন কিছু আকর্ষণীয় জিনিস আছে, যে আকর্ষণীয় জিনিসগুলো আপনি যদি একবার শিখেন আপনাকে কোনো বইপত্র ঘাটতে হবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমেই এই অধ্যায়ে কিছু বেজ নিয়ে কথা বলি, আর অধ্যায়ে কী কী হেল্প করবে আপনাকে এই অধ্যায়টা সেটা এখানে লেখা আছে, অলরেডি দেখে ফেলেছেন। তো অলরেডি বলেও দিয়েছি এই অধ্যায়ের ডেটাগুলো কোথা থেকে নিয়েছি, এক্সপার্ট বেসিক ইংলিশ নামক বই থেকে নিয়েছি। তো চলুন আমরা এই অধ্যায়ের একটু জিস্ট নিয়ে কথা বলি। এই অধ্যায়ে আমরা যা শিখব সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে অন্তর্গত বিভিন্ন পজিশনে ভার্বের নানান রূপগুলো আছে, সেই রূপগুলো থেকে একটা সঠিক রূপ চয়েস করা, নির্দিষ্ট কিছু নিয়মের আলোকে, নির্দিষ্ট কিছু হিন্টসের আলোকে বা নির্দিষ্ট কিছু ক্লু এর আকারে। সো আমরা সেই নিয়ম বা হিন্টসগুলো এক এক করে আলোচনা করব। তার আগে প্রথমেই আমরা দেখি এই যে রাইট ফর্ম অফ ভার্ব বললাম, তাহলে ভার্বের কতগুলো ফর্ম আছে সেই ফর্মগুলো কী কী, এখানে জাস্ট আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। অপশনগুলোতে আমাদের এরকম করে ভার্বের বেস ফর্ম আকারে দেওয়া থাকবে, কথার কথা ভি ওয়ান আপনি বলতে পারেন গো ভার্ব, ইনফিনিটিভ স্টাইল মানে টু প্লাস ভি ওয়ান মানে টু গো, এরকম করে থাকতে পারে। একইভাবে জিরান্ড স্টাইল মানে কি গোয়িং আকারে থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি মানে এটাও ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এগুলো আবার পার্থক্য আছে, আমরা বিস্তারিত আলোচনায় বলবো, এখন জাস্ট একটু বলে নিলাম। তারপরে পাস্ট ফর্ম হিসাবে ভি টু মানে গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, অপশনে এইভাবে এগুলো থাকবে। তখন আমাকে একটা নির্দিষ্ট ক্লু বা হিন্টসের আওতায় এনে বা একটা নিয়মের আওতায় এনে আমাদেরকে যে কোনো একটা চয়েস করতে হবে, ভার্বের সঠিক রূপটি চয়েস করতে হবে। এগুলো সবগুলোই এক একটি রূপ, কিন্তু একটা বাক্যের জন্য কোনটা সঠিক রূপ সেটা চয়েস করার জন্যই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা। আর একটা রূপ পাবেন পাস্ট পার্টিসিপল মানে সরাসরি ভি থ্রি আকারে গো এন্ড গান এরকম। সো এই যে নানান রূপগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই রূপগুলো থেকে একটা বাক্যের জন্য সঠিক রূপটি চয়েস করার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এবং এই অধ্যায়ের আলোচনার মূল বিষয়। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় ঢুকব, একটা একটা করে নিয়ম আলোচনা হবে। সো ভিডিওটা লেন্থ হবে, আপনাদেরকে পুরো ভিডিও দেখার আহ্বান রেখে আমি যাচ্ছি প্রথম প্রশ্নে।